রয়্যাল এনফিল্ড লাখো তরুণের ভালোবাসার একটি নাম। ব্রিটিশ কোম্পানি 1901 সালে এর প্রতিষ্ঠা করে। এটি যে শুধু একটি বাইক তা নয়, বাংলাদেশের মাটিতে অনেকের কাছে এটি একটি স্বপ্নও বলা চলে। এই বাইকগুলোর যেমন মন কাড়া লুক, তেমনি তার বিল্ডিং সাউন্ড। এই বাইকের স্টক এক্সজস্টের সাউন্ড শুনে আমার বেশ ভালো লাগা কাজ করে। বাংলাদেশে 350 cc পারমিট পাওয়ার পর ইফাত মোটরস গত 21 অক্টোবর রয়্যাল এনফিল্ড লঞ্চ করে। মূলত বাইক প্রেমীরা এটি দেখতে এত ভিড় করেছে। ক্লাসিক, হান্টার, বুলেট ও মিটিওরের মতো চারটি দুর্দান্ত মডেল নিয়ে তারা এসেছে। বাংলাদেশের অন্যান্য বাইকের তুলনায় দামও বেশ কম ধরা হয়েছে। 3,40,000 থেকে শুরু করে 5,00,000 টাকার ভেতর এই বাইকগুলো আপনারা পেয়ে যাবেন। যেহেতু 350 cc একটি বাইক, আমি ভেবেছি এর প্রাইসটি আরও একটু বেশি হবে। বেশ অনেক মানুষ এসেছে এখানে, এর ভেতর অনেকেই আবার বুকিং দিচ্ছে। প্রি বুক দিয়ে আপনাদের একটি বাইক হাতে পেতে 4 থেকে 6 মাস সময় লেগে যাবে। যদিও অনেকে বুকিং দিচ্ছে, কিন্তু আমি শুনেছি এই বাইকটি আপনাকে হাই মেইনটেনেন্সের মাধ্যমে রাখতে হয়। এই রয়্যাল এনফিল্ড বাইকের অনেক ধরনের এক্সেসরিজ ওরা নিজেরা তৈরি করে থাকে। আসলে মাইলেজ অথবা স্পিডিং চিন্তা করলে এই বাইকটি আপনার জন্য না। রয়্যাল এনফিল্ড মানে একটি আভিজাত্যর নাম।